আবরার ক্রস কতটা উত্তেজিত বলো আজকে অনুপ জোগর্জনে খেলা আবার কেমন লাগছে বলো খুবই ভালো প্রেডিকশন কি প্রেডিকশন কি কত 5-5 5-0 আগেবার কিন্তু পোস্টিকলা 5-0 বলে জিতেছিল আমরা 5-0ই যাব আরে ব্রো কেমন লাগছে বল কেমন লাগছে কত আজকে 3-0 আজকে টিম পোস্টিকলা 5 গোল মেরেছে তোমরা 3-0 পাঁচটা পারো আজকে 3 পরের ম্যাচে 5 ভাই তো ভাই আর কি বলবো মানে আমার চ্যানেলে ইন্ট্রোটা এটাই হয়ে গেল মানে ফ্যান্সরা কিন্তু যথেষ্ট উত্তেজিত কারণ আমরা জানি যে অনেকদিন পর ইস্ট বেঙ্গল আবার খেলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে সিজনের প্রথম ম্যাচ এটা যুবভারতীতে খেলা হবে ভাই এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটা 4টে বাজে ঠিক আছে 4টের সময় এত ভিড় সমর্থকদের দেখো ভিড় দেখো পরে 5টাতে খেলা 4টের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে এত ভিড় দেখার মতো দাদা স্কোরলাইন কি হবে আজকে কত গোলে জিতবে সঙ্গল বলো অনেক সমর্থকরা কিন্তু 3-0ই বলছে লাইন কিন্তু মাত্রা ছাড়িয়েছে এই সময় আর ইস্টবেঙ্গলের সমর্থকদের উত্তেজনাও ছাড়িয়েছে মাত্রা ঠিক আছে তো দেখা যাক আজকে ইস্টবেঙ্গল কত স্কোর করে হ্যাঁ ভাই খুব সুন্দর লাগছে ভাই কেমন লাগছে বল এতদিন পর মাঠে খেলা দেখতে আসছিস কেমন লাগছে বল উত্তেজনা কত অসাধারণ ভাই অসাধারণ কি মনে কি হবে বল করলেন কি হবে 5-0 দেখা যাক তো ভাই এই মুহূর্তে আমরা ঢুকে গেছি যুবভারতী ক্রীড়াঙ্গনে আর স্টেডিয়ামে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে শুভঙ্কর কেমন লাগছে বল ভাই অসাধারণ অসাধারণ অনুভূতি আজকে আমরা একটা মাঠে বৃষ্টি হচ্ছে কি দেখবো মাঠে বৃষ্টি হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল খেলতেলাম যে আর মাঠে বৃষ্টি ভাই দেখা যাক কি হয় চলো তো ভাই এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হয়ে গেছে ওকে খেলা শুরুতেই কিন্তু ইস্ট বেঙ্গল মুড়মুড় আক্রমণ শুরু করে দিয়েছে কিন্তু খেলা এখনো কোনো গোল হয়নি আর সমর্থকরা কিন্তু এদিকে স্টেডিয়ামে পুরো মাঠ ভরিয়ে দিয়েছে C2 ব্লক পুরো ভর্তি ভাই অ্যামেজিং অ্যামেজিং মাঠে নেমে করবো না
স্টার্টেড ভাই, দ্য ম্যাচ আর স্টার্টেড, দ্য ফ্যান্স ফ্যান্সের চ্যান্টিং শুরু হয়ে গেছে, মানে ম্যাচ শুরু হয়ে গেছে। হাবড়ার ক্রস,
ম্যাচে খেলা ফলাফল ইস্টবেঙ্গল 2 বাংলাদেশ আর্মি 0। আর ইসমল কিন্তু যথেষ্ট ভালো খেলছে, যেভাবে ইসমল খেলছে দেখে মনে হচ্ছে যে আর দু একটা গোল তো হতেই পারে সেখানে। তো ভাই শুনো, কেমন লাগলো বলবে? অসাধারণ দুটো গোল দেখলাম, সেরা সেরা গোল। মানে আর কটা গোল তোমার কি মনে হয়? আরো দু তিনটে হওয়া উচিত। আগের দিন মোহন মাখন 5টা দিয়েছে, আমরা আজকে একটা বেশি দেবো, 6টা দেবো। তো ভাই নিশু কুমারকে লাল কার্ড দেওয়া হলো, ভাই আমি জানি না কি হয়েছে ব্যাপারটা, বাট নিশু কুমারকে লাল কার্ড দেওয়া হয়েছে। আমি জানি না ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি, তোমরা যারা খেলা দেখেছো তোমরা জানো। রেড কার্ড, ডিরেক্ট রেড কার্ড ভাই। ভাই ইস্ট বেঙ্গল ফ্যানরা স্প্যানিশ বলছে ভাই। তো ভাই বিষয়টা হচ্ছে যে নিশু কুমারকে কিন্তু লাল কার্ড দেখানো হয়েছে, ঠিক আছে? আর ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড় যে কালকেই কাল মাঝরাতে কলকাতায় ঢুকেছে জর্ডান এলচে, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল নামাতে পারে, কারণ তিনি কিন্তু এখন ওয়ার্ম আপ করছে ভাই। এ ফিউ মোমেন্টস লেটার ভাই এলসে নামছে, ভাই এলসে নামছে ভাই। আজ মাঝরাতে যে কলকাতায় এসছে সেই খেলোয়াড়কে কিন্তু কার্লেস কোয়াদ্রাড মাঠে নামিয়ে দিচ্ছে ভাই। ভাই বাংলাদেশ আর্মি কিন্তু একটা গোল করে দিয়েছে ভাই। শেষ বাসি বেজে গেল এবং খেলার ফলাফল ইস্টবেঙ্গল 2 বাংলাদেশ আর্মি 2। ইস্টবেঙ্গল কিন্তু দুগুলোর লিড নিয়েছিল, তারপর কিন্তু সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল একটু হলেও কিন্তু খেলা অনেকটা ডিগ্রেড হলো। আর তারপর কিন্তু বাংলাদেশ আর্মি কিন্তু ব্যাক টু ব্যাক দুটো গোল মেরে দিল। লাস্টের গোলটা তো একদমই এক্সপেক্টেড ছিল না, খাবারের পাতিয়ে বলটা কি করে বেরোলো আমি জানি না ওখান থেকে, মানে একটা সিঙ্গেল মিস্টেক। আর তারপর ভাই এখানে বাংলাদেশ আর্মি কি করছে দেখো, ভাই বাংলাদেশ আর্মি সেলিব্রেট করছে ভাই যেটা ম্যাচ জিতে গেছে। কার্লোস কোয়াদ্রাড প্লেয়ারদের সাথে এসে সমর্থকদের আরও বেশি উচ্ছ্বাসিত করছে, মানে দ্যাট ইজ ভেরি গুড ভাই, দ্যাট ইজ ভেরি গুড। ম্যাচ ড্র করার পরেও ইস্টবেঙ্গলের কোচ কিন্তু প্লেয়ারদের সাথে মিলে এসে সমর্থকদের জন্য ক্ল্যাপ করছে, যে যেইভাবে সমর্থকরা সাপোর্ট করেছে ইস্টবেঙ্গলকে, দ্যাট ইজ ইলেকট্রিফাইং, দ্যাট ইজ অ্যামেজিং। তবে দ্যাট ওয়াজ ইট ভাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ফুটবল কমপ্লেক্সকে, কারণ আমরা বানাই ভারতীয় ফুটবল নিয়ে কন্টেন্ট বাংলাতে। নমস্কার।